আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি হেলথ মিনিস্ট্রি হতে ভালো সংবাদ। সৌদিতে আজকে সুস্থ রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা, আর বেড়েই চলেছে সুস্থ রোগীর সংখ্যা। সৌদি আরবে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার 98.6% বেশি, মানে 98.6% বেশি রোগী সুস্থ উঠেছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে, আজ 457 জন সহ 796,280 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে থেকে আজ নতুন করে আরও 754 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত সব মিলিয়ে সৌদি আরবে মোট 778,679 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ 457 জন করোনা আক্রান্ত হয়েছে, 754 জন সুস্থ উঠেছে আর মারা গিয়েছে 2 জন। ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা 8,378 জন। এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে বর্তমানে সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা অনেক বেশি এবং আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম। প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী সুস্থ হচ্ছে, আর অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায় অন্যান্য দেশগুলোর তুলনায় সৌদি আরবে মৃত্যুর হার অনেক কম। সারা বিশ্বে যেখানে করোনা মৃত্যুর হার 1.32%, সেখানে সৌদি আরবে মৃত্যুর হার 0.01%। তাছাড়া আজ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে আক্রান্তদের মধ্য থেকে 90-95% করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে, তাদেরকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে, আর বাকি 5% রোগীদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, গত 24 ঘন্টায় সৌদির কোন শহরে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 199 জন, মক্কায় 103 জন, পূর্বাঞ্চলে 91 জন, মদিনায় 18 জন, আসিরে 17 জন, কাসিবে 11 জন, নাজরানে 6 জন, জিজানে 6 জন, বাহাতে 2 জন, আলজৌফে 1 জন, হাইলে 1 জন, উত্তর বর্ডারে 1 জন এবং তাবুকে 1 জন, সর্বমোট 457 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে আল্লাহ রহমতে সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে, তারপর আমাদেরকে একটু সতর্ক হতে হবে যাতে করে পরিস্থিতি অবনতি না হয়। পরিশেষে সৌদি আরবে সকল করোনা আক্রান্ত রোগীদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেয়। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হতে দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।